হে বন্ধুরা, আজকে আমি এসে উপস্থিত হয়েছি চিল্কিগড় রাজবাড়িতে। এক্স্যাক্টলি, তোমরা ঠিক শুনেছো, চিল্কিগড় রাজবাড়ি। কোথায় এই চিল্কিগড় রাজবাড়ি? চিল্কিগড় নামটা শুনে হয়তো খুব চেনা লাগছে না, একটু বলে দিই, তা পশ্চিমবঙ্গের মানচিত্রের একদম শেষ প্রান্তটা ছোট্ট গ্রাম, তার নাম হচ্ছে চিল্কিগড়। এই চিল্কিগড়ের রাজবাড়ি অনেক রকমভাবে কিন্তু প্রসিদ্ধ। এই রাজবাড়ির ইতিহাস আমরা খুঁজে বার করার চেষ্টা করব আজকে আমাদের এই ব্লগে। তো বন্ধুরা, তোমাদেরকে বলবো যে ভীষণ এক্সাইটিং হতে চলেছে এই ব্লগটা, ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে এই ব্লগটা। আমরা এই বন্ধ রাজবাড়ির বিভিন্ন ছোটো ছোটো অলিগলি থেকে ঢুকে খোঁজার চেষ্টা করবো ইতিহাসকে, দেখার চেষ্টা করবো ইতিহাসকে। তো একটাই কথা বলবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভীষণ এক্সাইটিং। আমার খুব টেনশান হচ্ছে, কারণ চারিদিকে ভীষণ অন্ধকার এবং ঝোপঝাড়ে ভর্তি এবং কোনো মানুষ নেই, জনমানবহীন একটা জায়গার মধ্যে আমি বসে রয়েছি। জানি না কি দেখতে পাবো, কি দেখা যাবে, তবে তোমাদের যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি ভীষণ খুশি হব যদি ভিডিওটাকে শেয়ার করো এবং লাইক করো এবং যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক যে চিল্কিগড় রাজবাড়ির কোন ইতিহাসটা আমরা আজকে আমাদের চোখের সামনে আসছে। আমরা প্রবেশ করতে চলেছি চিল্কিগড় রাজবাড়িতে। এই রাজবাড়িটা এই মুহূর্তে পুরোপুরি শুনশান। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা যে এই মুহূর্তে কোনো জনমানব এখানে বসবাস করে না, এবং প্রত্যেকটা জায়গা যদি তোমরা ভালোভাবে খুঁটিয়ে দেখো যে পুরোটা পাণ্ডববর্জিত একটা এলাকা, যে ভিতরে অ্যাসাজ সেরকম কোনো মানুষ এবং কোনো প্রাণীর অস্তিত্ব নেই। রাজবাড়ির এই করিডরটা পেরিয়ে আমরা কিছুটা ভেতরে যেতেই আমরা দেখতে পাচ্ছি যে একটা বড় দালান পড়লো, এবং সেই দালানের উপর থেকে একটা মন্দির বা নাট মন্দিরের চূড়ো দেখা যাচ্ছে। আমরা চেষ্টা করবো এই নাট মন্দিরটাকে এক্সপ্লোর করার জন্য। আমরা বাইরের দিক থেকে ওই নাট মন্দিরে প্রবেশ করার চেষ্টা করবো, তার আগে একটু তোমাদের এই ভেতরে দালানটাকে দেখিয়ে নিই। ফাঁকা জায়গা এবং অবিনষ্টভাবে পড়ে রয়েছে বিভিন্ন গাছপালা, যার শিকড় কিন্তু মাটির গভীর পর্যন্ত পৌঁছে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ চিল্কিগড় রাজবাড়ির ভগ্নাবশেষ। তো আমি আস্তে আস্তে এগিয়ে যাব। তো ব্লগিং করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদেরকে আসতে হয়, আমরা আসি এবং সেটাকে আমরা এনজয়ও করি, কিন্তু এই ফার্স্ট টাইম আজকে ব্লগিং করার সময় ভীষণ এক্সাইটমেন্ট হচ্ছে। তো দেখে নেওয়া যাক যে এখানটা কী রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে আরও একটা ঘর বা একটা কুঠুরি টাইপের, এবং তার পাশে জঙ্গল। এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে এখানে ডান দিকে আরও একটা ঘর, যে ঘরটা কিন্তু কমপ্লিটলি একটা ভেকেন্ট অবস্থায় রয়েছে। এবার আমরা পৌঁছে যাব অপেক্ষাকৃত নতুন অবস্থায় রয়েছে যে সেই বাড়িটির উদ্দেশ্যে। এক্সপ্লোর করে নিই যে পুরো জায়গাটা অ্যাকচুয়ালি কীরকম দেখতে। এই জনমানবহীন প্রান্তরে আমরা কিন্তু একা ঘুরে বেড়াচ্ছি। সামন্ত রাজাদের আমলে তৈরি এই রাজবাড়ি পরবর্তীকালে বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়ে জাম্বনি এস্টেট যুক্ত হয় ধলভূমঘরের সাথে। ধলভূমঘরের রাজা ধবলদেবদের রাজত্বকালে চিল্কিগড় হয়ে ওঠে তাদের বাসভূমি। এই সময়েই রচিত হয় কনকদুর্গা মন্দির। এবং তোমরা দেখতে পাচ্ছ যে কিছু অংশে তালা লাগানো রয়েছে, অর্থাৎ ধরে নেওয়া যেতেই পারে যে সেগুলোকে কোনোভাবে সরকার দ্বারা বা কোনো প্রতিষ্ঠান দ্বারা বা হয়তো চিল্কিগড় রাজবাড়ির কোনো বংশোদ্ভূত যারা রয়েছেন তারা হয়তো কোনোভাবে এটাকে হয়তো রক্ষা করার চেষ্টা করছেন। একটা সরকারি অফিস
ব্যাকটপ পশ্চিম মেদিনীপুর চিলকিগড়ের একটা সরকারি প্রকল্পের একটা অফিস ইতিমধ্যে এখানে খোলা হয়েছে, তো সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো যদি পুরো বাইরের ভিউটা তোমাদেরকে দেখাই বন্ধুরা, একটা অসাধারণ ভিউ, একটা বিরাট মাঠের একটা কোণায় একটা প্রান্তরে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং এই ভিডিওটা আমরা শ্যুট করছি। একটা সিঁড়ি দেখতে পাচ্ছ তোমরা এবং একটা ঠাকুর দালানের মতো বিশেষ অংশ। ধবলদেবেরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে ঝাড়গ্রাম রাজার সাথে যৌথভাবে গড়ে তোলেন তীব্র প্রতিবাদ। হয়তো সেই রক্তক্ষয়ী সংগ্রামের বহু স্মৃতিচিহ্ন আজ লোপ পেয়েছে এই রাজবাড়ির দেওয়াল থেকে। বর্তমান প্রজন্মের রাজারা কর্মসূত্রে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছেন। যে নাটমন্দিরের কথা তোমাদেরকে বলছিলাম বন্ধুরা, সেই নাটমন্দিরের আর একটা গেট রয়েছে, যে গেট থেকে আমরা একবার ঢোকার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করব যে মন্দিরে আদৌ কোনো বিগ্রহ আছে কি না, তার নিয়মিত পুজো হয় কি না, বা অ্যাটলিস্ট এটা কিসের মন্দির। এই মন্দিরের চূড়ো কিছুক্ষণ আগেই তোমাদেরকে আমরা দেখিয়েছি এবং আমরা চেষ্টা করব ভিতরে যাওয়ার, কিন্তু সম্ভবত এটা তালা ঝুলছে, অর্থাৎ আমরা ভিতরে যেতে পারবো না। তবে আমরা যতটা সম্ভব আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা যে এক্স্যাক্টলি এটা কিসের মন্দির। আমি যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে একটা রাধাকৃষ্ণের একটা দেওয়ালে একটা রাধাকৃষ্ণের মূর্তি বানানো রয়েছে। স্থানীয় মানুষদের সাথে কথা বলে জানা গেল যে মন্দিরটির দরজা বন্ধ ছিল সেটি হলো কালাচাঁদ মন্দির। এই মন্দিরটিতে নিয়মিত পুজো অর্চনা হয়, আর এখন যে মন্দিরটা তোমরা দেখছো তা হচ্ছে শিব মন্দির। পশ্চিমবঙ্গের মানচিত্রের একদম কোণায় অবস্থিত এই রাজবাড়ি, যার পরেই কিন্তু যে অন্য রাজ্যে আমরা প্রবেশ করি। সময়ের সাথে সাথে হয়তো বর্ণহীন হয়ে পড়েছে এই রাজবাড়ি, তবে তার ইতিহাস আজও অমলিন, আর সেই ইতিহাসের সাক্ষী হতে পেরে আজ আমিও বিস্মিত। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই রাজবাড়ির ইতিহাস কমেন্ট করে জানিও। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।